নবম শ্রেণীর আঞ্চলিক অংশ শুরু করতে যাচ্ছি এর আগে প্রথম পর্বে আমরা নবম শ্রেণীর আঞ্চলিক অংশে যা পড়েছি সেটা হলো ভারতের সম্পদ ভারতের খনিজ সম্পদ ভারতের শক্তি সম্পদ তো এই পর্বে আঞ্চলিক অংশে আমাদের পড়তে হবে আমাদের নিজেদেরই রাজ্য পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গ নামে আমরা এখন রাজ্যকে চিনলেও এই নাম কিন্তু অপেক্ষাকৃত নতুন উনিশশো সালের পনেরোই আগস্টের আগে এই ভূমিকে কেউ পশ্চিমবঙ্গ নামে চিনত না যে নামে এর পরিচয় ছিল তা হলো বঙ্গ এমনকি ইতিহাসেও সমতট বঙ্গ গঙ্গারিডি এরকম বিভিন্ন নামে এই ভূমির পরিচয় পাওয়া যায় উনিশশো সালের পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীনতা পেল তখন এই বঙ্গভূমির পূর্ব দিকের অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো যা পরে বাংলাদেশ হয়েছে আর পশ্চিম দিক ভারতরাষ্ট্রের অন্তর্ভুক্ত হল পশ্চিমবঙ্গ নাম তো এই প্রথম পশ্চিমবঙ্গ নামের সূচনা হল এরপর যখন এই ঘটনা ঘটল দেশ বিভাগ হল তখন যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল সেই পশ্চিমবঙ্গে ছিল মাত্র চোদ্দোটি জেলা যার মধ্যে ছিল বাঁকুড়া জেলা বীরভূম জেলা বর্ধমান জেলা कोलकाता जिला दार्जिलिंग जिला जलपाईगुड़ी जिला हुगली जिला हावड़ा जिला মালদহ জেলা মেদিনীপুর জেলা সমগ্র পশ্চিম আর পূর্ব মেদিনীপুর মিলিয়ে পরে এটিকে আবার ভাগ করা হয় পরে পশ্চিম মেদিনীপুরও ভাগ হয় ঝাড়গ্রাম নামে আরেকটা জেলা তৈরি হয় মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা পশ্চিম দিনাজপুর জেলা যা উত্তর আর দক্ষিণ বর্তমানের উত্তর আর দক্ষিণ দিনাজপুরের মিলনে তৈরি ছিল পরবর্তীকালে পশ্চিম দিনাজপুরকে ভেঙে এই দুটি জেলাতে পরিণত করা হয়েছে এবং চব্বিশ পরগনা যা বর্তমানের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংযোজিত রূপ এই দুটো মিলিয়ে ছিল উত্তর চব্বিশ পরগনা মোট চব্বিশ পরগনা জেলা তো এর পরবর্তীকালে আমরা দেখলাম যে এই ম্যাপেও প্রচুর পরিবর্তন এলো যে উনিশশো সালে কোচবিহার যুক্ত হল দেশীয় রাজ্য কোচবিহার যুক্ত হল পশ্চিমবঙ্গের সঙ্গে এর আগে এটি একটি দেশীয় রাজ্য ছিল এরপর এলো উনিশশো ছাপ্পান্নর ভাষাভিত্তিক পুনর্গঠন তার আগে বাহান্নয়ে যুক্ত হয়েছে চন্দননগর হুগলি জেলার অন্তর্ভুক্ত হয়েছে সেটি উনিশশো সালে ভাষাভিত্তিক পুনর্গঠনে যুক্ত হলো বিহারের পূর্ণিয়ার কিছু অংশ যা পশ্চিম দিনাজপুর তৎকালীন পশ্চিম দিনাজপুর বর্তমানে উত্তর দিনাজপুর সেই অংশের সঙ্গে যুক্ত হল আর ঝাড়খণ্ড বর্তমান ঝাড়খণ্ড তখনকার বিহারের কিছু অংশ যুক্ত হলো যুক্ত হয়ে আমাদের পুরুলিয়া জেলাটির সৃষ্টি হল তো এই যে বিভাগ আমরা দেখতে পাই এর পরে বহু পরিবর্তন ঘটেছে বহু পরিবর্তন ঘটার ফলে যে চোদ্দোটা জেলা ছিল আজকে সেই জেলার সংখ্যা দাঁড়িয়েছে তেইশটিতে সেই যে ডিভিশান সেটাও আমরা একবার দেখে নেব যে সেই ডিভিশানটা কি ভালো করে যে পশ্চিমবঙ্গের তেইশটি বর্তমান তেইশটি জেলা এই হলো তেইশটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ তাহলে ভাগ হয়েছে মেদিনীপুর পূর্ব ঝাড়গ্রাম পূর্ব আর পশ্চিম মেদিনীপুরে ভাগ হয়েছে দার্জিলিং জেলা কালিম্পং আর দার্জিলিংয়ে আর ভাগ হয়েছে বর্ধমান জেলা পূর্ব আর পশ্চিম বর্ধমানে তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে তেইশটা জেলাতে বর্তমানে পশ্চিমবঙ্গ বিভক্ত তো এই বিভাগগুলোর মধ্যেও যে যার নাম বলতেই হবে যে বিভাগগুলোর নাম বলতেই হবে বিভাজনগুলো আলোচনার দাবি রাখে তা হল উত্তরের দার্জিলিং জেলার কার্শিয়াং কালিম্পং কালিম্পং বর্তমানে জেলা তো দার্জিলিং কার্সিয়াং এবং কালিম্পং এই তিনটে মহকুমা বহুদিন ধরেই স্বায়ত্তশাসনের দাবি তুলছিল সেই জন্য উনিশশো সালে একে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল নামে একটা স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের অধীনে দেওয়া হয় পরবর্তীকালে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নামে আরেকটি স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ তৈরি হয় দু সালে এর হাতেই এই পার্বত্য অঞ্চলে শাসনভার তুলে দেওয়া হয় তো এইবার আমরা যদি এই রাজ্যের গুরুত্বকে দেখি সীমাকে দেখি তাহলে দেখব যে একে ঘিরে আছে এদিকে নেপাল পশ্চিম দিকে মাথার ওপর রয়েছে সিকিম রাজ্য উত্তর পূর্ব দিকে ভুটান সমগ্র পূর্ব দিকে বাংলাদেশ দক্ষিণ দিকে বঙ্গোপসাগর এবং ওড়িশা পশ্চিম দিকে বিহার আর ঝাড়খণ্ড তার মধ্যে নেপালের রাজধানী হল গ্যাংটক সরি নেপালের রাজধানী হলো কাঠমান্ডু সিকিমের রাজধানী গ্যাংটক ভুটানের রাজধানী থিম্পু বাংলাদেশের রাজধানী ঢাকা বিহারের রাজধানী পাটনা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং ওড়িশার রাজধানী ভুবনেশ্বর তো এই রাজ্যটি বহু কারণে গুরুত্বপূর্ণ এক হচ্ছে যে এটি ভারতের আঠাশটি অঙ্গরাজ্যের একটি আয়তনের দিক থেকে চোদ্দ নম্বরে অথচ মোট জনসংখ্যার বিচারে এটি চার নম্বরে অর্থাৎ জনঘনত্ব অত্যন্ত বেশি এবং ভারতের মধ্যে জনঘনত্বে এটি দ্বিতীয় রাজ্য তাহলে এর বিপুল জনঘনত্ব এক জন প্রতি বর্গ কিলোমিটার দু সালের জনগণনা অনুযায়ী এটি একমাত্র রাজ্য যেখানে আমরা দেখতে পাব যে যার উত্তরে হিমালয়কে ছুঁয়ে আছে এবং দক্ষিণ দিক বঙ্গোপসাগরকে ছুঁয়ে আছে ভারতের এরকম কোনো রাজ্য নেই যার উত্তর দিকে হিমালয় পর্বত এবং দক্ষিণ দিক সমুদ্র স্পর্শ করে আছে এদিক থেকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিকভাবে যদি আমরা ম্যাপ দেখি তাহলে সমগ্র উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের যোগসূত্রই হচ্ছে পশ্চিমবঙ্গ এই যে অংশটি আমার আঙুল দেওয়া জায়গাটিতে এটিকে বলে শিলিগুড়ি করিডোর এই জায়গাটিকে বাদ দিয়ে সমগ্র উত্তর ভারতের যে কটি রাজ্য আছে মেঘালয় মণিপুর আই মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ কোনোটিতেই সড়ক বা রেলপথে যাওয়া সম্ভব নয় তার ফলে সামরিকভাবে এই শিলিগুড়ি করিডোর মানে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার পশ্চিমবঙ্গের আমরা বিভাগ পড়লাম জেলা পড়লাম যে তেইশটি এবার এই পশ্চিমবঙ্গের যে শাসন ক্ষমতা জিটিএ উত্তর দিকের জিটিএ বাদ দিলে দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই একজন জেলা ম্যাজিস্ট্রেট আছেন জেলা বিভক্ত তো সাবডিভিশানে রয়েছে রয়েছেন এসডিও বা সাবডিভিশনাল অফিসার প্রতিটি সাবডিভিশনে আবার অনেকগুলি ব্লক রয়েছে যে ব্লকগুলোর দায়িত্বে রয়েছেন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাহলে জেলার শাসন ক্ষমতার ওপরেই রয়েছেন ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নিচে রয়েছেন এসডিও বা সাবডিভিশনাল অফিসার এবং তার নিচে রয়েছেন বিডিও আবার জনগণের স্বায়ত্তশাসনের দিক থেকে দেখা যাচ্ছে যে কতগুলো গ্রাম নিয়ে গড়ে উঠছে গ্রাম পঞ্চায়েত তার প্রধান হচ্ছেন গ্রাম পঞ্চায়েত প্রধান কতগুলো গ্রাম পঞ্চায়েত নিয়ে পঞ্চায়েত সমিতি তার একজন প্রধান আছেন আবার একটি জেলার অনেকগুলি পঞ্চায়েত সমিতি নিয়ে জেলা পরিষদ তৈরি হচ্ছে সেই জেলা পরিষদের প্রধান হচ্ছেন জেলা সভাধিপতি যিনি মর্যাদায় প্রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএমএ সমতুল এই হল পশ্চিমবঙ্গের মোটামুটি শাসনতান্ত্রিক বিভাগ এটি মোটামুটি হলেও শহরাঞ্চলে কিছু পার্থক্য রয়েছে শহরাঞ্চলে পশ্চিমবঙ্গের শহরগুলিতে শাসনের জন্য রয়েছে মিউনিসিপ ছোটো শহরগুলির জন্য মিউনিসিপ্যালিটি এবং বড় শহরগুলিতে কর্পোরেশান তারা তাদের শাসনকার্য পরিচালনা করেন তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতের আঠাশটি অঙ্গরাজ্যের একটি অঙ্গরাজ্য অবস্থানগতভাবে হিমালয় এবং সাগরকে ছুঁয়ে আছে প্রতিবেশী তিনটি প্রতিবেশী দেশের সীমানা স্পর্শ করে ভারতের উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষার স্থল এবং রেলপথে যোগাযোগ রক্ষার একমাত্র মাধ্যম এর ফলে স্ট্র্যাটেজিক্যালি এর ফলে অবস্থানগতভাবে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন তৈরি হয়েছিল তখন এখানে জেলার সংখ্যা ছিল চোদ্দ আজকে সেটা বাড়তে বাড়তে হয়েছে তেইশ তো এইভাবে জনসংখ্যায় বিপুল জনসংখ্যা জনসংখ্যায় চতুর্থ অথচ আয়তনে মাত্র ভারতের দুই পয়েন্ট ছয় সাত শতাংশ অধিকার করে এই রাজ্য জনসংখ্যা সাত পয়েন্ট পাঁচ শতাংশ রয়েছে এই রাজ্যে তো এইভাবে পশ্চিমবঙ্গ রাজ্য স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এরপর আমরা পশ্চিমবঙ্গের ভূমিরূপ ও ভূপ্রকৃতির বৈচিত্র্য নিয়ে আলোচনা করব